আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে। রিসেন্টলি আমার একটি স্টুডেন্ট, সে ফাইবার মার্কেট প্লেসে $100 প্লাস আর্নিং করছে, তো সে টাকাটা হাতে পেতে চাই। তো কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা খুব সহজে হাতে পেতে পারে সেই বিষয়টা আমার কাছে সাজেশন চেয়েছে, তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ফার্স্ট টাইম এখানে একটা বিষয় ভাবতে হবে যে এক একটা মার্কেট প্লেসে কিন্তু এক এক ধরনের প্রসেস। যেমন ফাইবার মার্কেট প্লেসে একটা মাধ্যম পার হয়ে তারপরে বাংলাদেশ মাধ্যমে ব্যাংকে টাকা ঢোকে, সেটা হচ্ছে পেনারে ফার্স্ট টাইম ঢোকাতে হবে এবং পেনার থেকে বাংলাদেশ ব্যাংকে ঢোকাতে হবে, আর আপার মার্কেট প্লেসে ডাইরেক্টলি বাংলাদেশ ব্যাংকে নিয়ে চলে আসা যায়। তো আমার যে স্টুডেন্ট, সে স্পেশালি ফাইবার মার্কেট প্লেসে আর্ন করছে, তো তার মাধ্যমটা এরকম হবে, সে অলরেডি পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে ফাইবার থেকে অলরেডি পেনারে উইথড্র দিয়েছে। এখন সে চাচ্ছে যে পেনার থেকে কীভাবে বাংলাদেশ ব্যাংকে টাকা ঢোকাবে এবং কোন ব্যাংক তার জন্য বেটার হবে। তো সেই সাজেশনটার জন্য আজকে আমি বলবো যে তার নিয়ারেস্টে যে ব্যাংকটা আছে, সে তার বাড়ি মেবি মাদারীপুর, এরকম মাদারীপুর অথবা ফরিদপুর এরিয়াতে। তো আমি তাকে বলেছি যে তোমার এলাকাতে কোন ব্যাংকটা সবথেকে ভালো, আইমিন এখন বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক কিন্তু অনলাইন বেস কাজ করতেছে, সব বেস ব্যাংকগুলোয় প্রায়। তো এখন এই ব্যাংকের ভিতরে অনেক সময় আছে যে এজেন্ট ব্যাংকিং আছে, যে ফর এক্সাম্পল সে একটু গ্রাম অঞ্চল দিকে বাস করে, তাদের এলাকাতে এজেন্ট ব্যাংক আছে, তো এজেন্ট ব্যাংকে অনেক সময় অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি তাকে রিকমেন্ড করবো, যদিও তার নিয়ারেস্ট ব্যাংক ছাড়া যদি একটু দূরে থাকে এবং মেইন ব্রাঞ্চ, তো তাদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তাহলে বিষয়টা বেটার হবে। আর এখানে আরেকটু ফিউচার থিঙ্কিং করলে বিষয়টা এরকম হয় যে সে যদি ভবিষ্যতে চায় যে না, আমি এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি ডুয়েল কারেন্সি কার্ড নিব এবং আমার ডলার ইনভেস্টমেন্ট করাবো, এই বিষয়টা যদি থিঙ্কিং করে তাহলে ডেফিনেটলি এখানে দুইটা ব্যাংক আমি রিকমেন্ড করব। একটা হচ্ছে সিটি ব্যাংক, দ্বিতীয়টা হচ্ছে ইভিএল ব্যাংক। তো এই সিটি ব্যাংক আর ইভিএল ব্যাংক ডলার ইনভেস্টমেন্ট করলে খুব স্মুথলি সব লেনদেন করা যায়, যেটা আমরা করতেছি। তাছাড়া আদার্স ব্যাংকগুলো খুবই ট্রানজ্যাকশন প্রসেসটা খুবই মানে উইক, এদের এতটা স্ট্রং ট্রানজ্যাকশন প্রসেসটা না, এই জন্য ইভিএল ব্যাংক এবং সিটি ব্যাংক এটা হচ্ছে স্ট্যান্ডার্ডভাবে কাজ করে, এদের সিস্টেমটা অনেকটা অর্গানাইজ। তো এই জন্য এই দুইটা ব্যাংক হচ্ছে রিকমেন্ডেড জাস্ট ফর ডুয়েল কারেন্সি এন্ডোর্সমেন্ট প্রসেস জন্য। তো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন। তো আমার স্টুডেন্টের ক্ষেত্রেও একই সাজেশন যে সে যদি চায় যে তার নিয়ারেস্টে যদি এই ব্যাংকগুলো না থাকে, অনেক সময় হচ্ছে যে কিছু কিছু জেলায় সিটি ব্যাংক ইভিএল ব্যাংক অ্যাভেলেবল নাই, তো সেই ক্ষেত্রে মূলত তার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আপাতত সে চালাইতে পারে যে নো প্রবলেম, আমার কাছে এই ব্যাংকগুলো নাই, সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক আছে, ইসলাম ব্যাংক আছে, সোনালী ব্যাংক আছে, তো এইগুলো অ্যাভেলেবেল কিন্তু মূলত আমাদের নিয়ারেস্টে থাকে। তবে বিষয়টা এরকম না যে সে এজেন্ট ব্যাংকিংয়ের কাছে অ্যাকাউন্ট খুললে যে টাকা আসবে না, এরকম না, সে টাকা হাতে পাবে, কোনো সমস্যা নেই। তবে আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু ফ্যাসিলিটি আছে যে এজেন্ট ব্যাংকিংদের কাছে থাকে না, মেন ব্রাঞ্চে চলে যেতে হয়, যেমনটা এই যে ডলার এন্ডোর্সমেন্টের একটা ব্যাপার বললাম, তো সেই ক্ষেত্রে মেন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বেটার। তারপরে সে যদি আপনার বা তার ক্ষেত্রে যদি একটু জটা কমপ্লিকেটেড হয়, তো সেক্ষেত্রে আপনি এজেন্ট ব্যাংকিংয়ের কাছ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, টাকাটা হাতে পেয়ে যাবেন, নো প্রবলেম। তো ফার্স্ট টাইম এটাও করতে পারেন যে আপনি এজেন্ট ব্যাংকিং আপনার নিয়ারেস্টে যে ব্যাংকগুলো আছে তাদের কাছ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, করার পর ইনকামটা শুরু করেন বা হাতে পান, অ্যান্ড দেন আস্তে 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 আপনার থিঙ্কিংটা বিগ লেভেলে নিয়ে চলে যেতে পারবেন। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।